কিছুটা করেছেন, কারণ অনেক সময় হয় কি হয়তো আমাকে অনেক গণমাধ্যম কর্মীরা পায় না, যেহেতু আমি একটু শুটিং এ হয়তো কিছুটা সময় ব্যস্ত থাকি বা একটু পরিবারের সাথে ব্যস্ত থাকি, যার জন্য অনেকের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি এগুলো অতটা ছড়ায়নি। কিন্তু আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা তখন ছিল না। এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখি অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরা ভাবে মিথ্যা কথা বলে, মানে আই এম সরি টু সে, তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে না, যখন মনে হয় যে এদের এত মানে সিনিয়র তারা বয়সের দিক থেকে কাজের দিক থেকে, তখন মনে হয় যে এরা নিজেরা তো জানে যে এরা মিথ্যা বলছে, তো ওই যে জবাবদিহিতার জায়গা তাদেরও থাকবে। তো এই জবাবদিহিতার আওতায় আসলে সবাই 6-7 বছর ধরে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে, কারণ আমি বলবো যে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে, কারণ যেভাবে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ নোংরা মিথ্যা ভিত্তিহীন ভাবে পোস্ট করা হয় বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন ইউটিউব কন্টেন্ট বানানো হয়, সো সেটা আসলে একজন বাংলাদেশের সাধারণ বা স্বাধীন নাগরিক হিসেবে এটা আমি অবশ্যই ডিজার্ভ করি না, কারণ আমার কাছে মনে হয় যে এই ধরনের মিথ্যা ভিত্তিহীন এই ব্যাপারগুলো সমাজে অনেক বেশি হেট্রেড ছড়াচ্ছে, এবং কারা এটার পেছনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছে সেটার জন্যই আমি আমার আমি আমার স্বার্থে বা আমার সমাজের স্বার্থে এবং শিল্পীদের স্বার্থে আমি সেটা সাধারণ জারি করেছি।